দীর্ঘ প্রতীক্ষার পর ইস্টবেঙ্গল এবার এশিয়ার মঞ্চে। এফসি চ্যাম্পিয়ন লিগ টুতে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ তুর্কমেনিস্তানের অল্টিনাসার। 14 আগস্ট এফসি ম্যাচ জিতে স্বাধীনতা দিবস পালনের জন্য তৈরি লাল হলুদ সমর্থকেরা। বেশ কয়েকদিন আগে থেকেই এ এফসি ম্যাচের জন্য টিকিট বিক্রি শুরু হয়েছে। সমর্থকদের মধ্যে টিকিট নিয়ে চাহিদাও আকাশ ছোঁয়া। হু হু করে বিকোচ্ছে টিকিট, অনেকেই টিকিট কিনে স্টেডিয়ামে যেতে পারবেন না। লাল হলুদ সমর্থকদের একটা বড় অংশের ভরসা বাড়িতে বসে খেলা দেখা। এএফসি চ্যাম্পিয়ন লিগ টু সম্প্রসারণ নিয়ে তৈরি হচ্ছে জটিলতা। তবে সমর্থকদের হতাশ না করে এবার ম্যাচ সম্প্রসারণের খবর সামনে এলো। জানা গেছে কলকাতা লিগের মতো এএফসি চ্যাম্পিয়ন্স ট্রফি টু দেখানো হবে জি24 ঘন্টা চ্যানেলে। সন্ধ্যে 7টা থেকে ম্যাচ শুরু হবে। এই ম্যাচে পুরো দল নিয়ে নামবে লাল হলুদ। যোগ দেওয়া আনোয়ার আলীর খেলার সম্ভাবনা অবশ্য নেই এই ম্যাচে। সামনেই রয়েছে ইস্টবেঙ্গলের দুটো বড় ম্যাচ। অল্টিনাসারের পরে তারা খেলবে মোহনবাগান সুপার জায়ান্টসের বিরুদ্ধে। 18 আগস্ট ডুরান্ড কাপ ডার্বিতে খেলতে নামবে লাল হলুদ। তবে লাল হলুদ কোচ ও প্লেয়াররা ডার্বির থেকেও বেশি ফোকাস করেছেন এএফসি ম্যাচের দিকে, কারণ অল্টিনকে হারাতে পারলে এশিয়ান ফুটবলের দ্বিতীয় ডিভিশনে খেলতে পারবে লাল হলুদ। ইস্টবেঙ্গল এফসি খেলতে নামার আগে অবশ্যই চোট নিয়ে কিছুটা চিন্তায় ছিল, কারণ ক্লেটন সিলভা, নন্দকুমার, প্রভাত লাকরা পুরোপুরি ফিট নন। দিমিত্রিয়াস দিয়ামান্তকোসের দিকে নজর থাকবে সকলের। যদিও কুয়াদ্রাত সমর্থকদের আশ্বস্ত করেছেন এএফসির আগে সকলে ফিট হবেন। Sports Bureau, News Portman.